বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সর্বোচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ নিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমির 55তম ব্যাচের গ্র্যাজুয়েশন প্যারেড অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি এ খাতে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই খাতের উন্নয়নে কাজ শুরু করেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। 1973 সালে তিনি গড়ে তুলেছিলেন বাংলাদেশ মেইন একাডেমি। মাঝের সরকারগুলো এই খাতের উন্নয়নে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। 75 পরবর্তী যারা ক্ষমতা এসেছিল তারা কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। জেনারেল জিয়াউর রহমান, জেনারেল এরশাদ বা খালেদা জিয়া, তাদের কোনো উদ্যোগই ছিল না বা তার দেশটাকে চিনতো না, জানতো না। আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, যে সমুদ্র সম্পদ আমরা আমাদের অর্থনৈতিক কাজেও ব্যবহার করতে পারি। বাণিজ্য ও যোগাযোগের নৌপথের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার দেখানো পথে এখাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে সরকার, সুযোগ তৈরি করা হচ্ছে উন্নত শিক্ষা ও কর্মসংস্থানের। আমাদের বে অফ বেঙ্গল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেল, গুরুত্বপূর্ণ একটা জায়গা, বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকে চলে। তাছাড়া আমাদের নদীগুলিকে আমরা নাব্যতা ফিরিয়ে এনে এই নদীমাতৃক বাংলাদেশের নৌপথকে আরও উন্নত, আরও সচল আমরা করে দিচ্ছি, যেন আমাদের দেশের আভ্যন্তরীণ পণ্য পরিবহন এবং আন্তর্জাতিক পর্যায়ে পণ্য পরিবহন আমরা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি। শপথ নেয়া 192 ক্যাডেটকে প্রধানমন্ত্রী তাগিদ দেন সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সাথে পেশাগত দায়িত্ব পালনের। যখন যে দেশে যাবে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি সেটাও আদান প্রদান করতে পারবে এবং অন্য জায়গা থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে আসতে হবে। নিজ দায়িত্ব সততা, দক্ষতা ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে হবে, যাতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। মেইন একাডেমি লেকে দুটি ট্রেনিং লাইফবোট কমিশন ও কোস্ট সিগারেটদের জন্য 120 জন ধারণ ক্ষমতার নবরূপায়িত বন্টক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।